নমস্কার, এই মুহূর্তে আমরা আছি অতীতের বিখ্যাত খেলোয়াড় সত্যজিৎ চ্যাটার্জির সঙ্গে। সত্যজিৎ শুধু মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক নন, শৈলেন মান্নার পর সত্যজিৎ চ্যাটার্জি সহ সচিবের পদ অলঙ্কৃত করেছেন একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে। সত্যজিৎ, এই রবিবারের ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই, একটা মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এই রবিবারে, সেকেন্ড লেগের সেমিফাইনাল। মোহনবাগান দুর্ভাগ্যক্রমে পিছিয়ে রয়েছে এক গোলে, যদি অনিরুদ্ধ তাপস শটটা ক্রস পিসে লেগে না ফিরে আসতো হয়তো 2-2 হতে পারত। ফাঁসা গ্যালারি থাকবে প্রায় 62,000-63,000 লোক। ম্যাচটা মোহনবাগানের কাছে কতটা কঠিন বা উড়িষ্যা কতটা লড়াই দিতে পারবে ফুল হাউস গ্যালারির সামনে, কি মনে হচ্ছে? মোহনবাগানের কাছে যে কোনো ম্যাচই যখনই খেলতে নামবে তখনই কঠিন হয়, মানে গুরুত্বপূর্ণ থাকে। কঠিন তো সবই হয়, গুরুত্বপূর্ণ থাকে, কারণ মোহনবাগান খেলতে নামা মানেই ম্যাচ জিততে হবে। তাই জন্য আজকের ম্যাচটাও মোহনবাগানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ম্যাচটা জিতলে ব্যাক টু ব্যাক দুবার আইএসএল এই সুপার কাপ জিতবে, এই টুর্নামেন্টটা জিতবে। তার আগে তো একটা বড় লিগ সিরিজ জিতে গেছে, তো আজকের ম্যাচের টেম্পারামেন্ট যা বলছে তাতে মোহনবাগান জিতবে। আমার কাছে মোহনবাগান যে টেম্পারামেন্টে খেলে আজকের ম্যাচে, মোহনবাগান যদি সেই টেম্পারামেন্ট ধরে রাখতে পারে জিতবে। এবং এই 62,000 হোক বা 65,000 হোক, 1,00,000 হোক, আগে তো আরো অনেক বেশি সংখ্যক দর্শক মাঠে অ্যালাউ করতো, কিন্তু আজকের ম্যাচটায় দর্শকের একটা দুর্ভাগ্যভাবে সাইকোলজিক্যাল এফেক্ট করে, যেহেতু উড়িষ্যা একটা বড় টিম, উড়িষ্যা যথেষ্ট ভালো টিম, এবং সেটিকে সাইকোলজিক্যাল এফেক্ট হয় অ্যান্টি ক্রাউডে। অনেক সময় দেখা যায় ভালো প্লেয়াররা কিন্তু অ্যান্টি ক্রাউডে ভালো খেলে, তো এখানে ক্রাউড আবার যারা মোহনবাগানের কাছে, এখানে যেরকম একটা ইন্সপায়ারিং ব্যাপার আছে, পাশাপাশি চাপটাও অনেক বেশি। মোহনবাগানের খেলাটা সবসময় চাপের খেলা, কেননা মোহনবাগান যখনই খেলে দর্শক থাকে, মিডিয়া থাকে, নানান দিক থেকে চাপ থাকে। তো সেই জায়গা থেকে মোহনবাগানের ম্যাচটা আমার কাছে মনে হয় যে টেম্পারামেন্ট ওয়াইজ যদি দেখা যায় 100 বছরের ইতিহাসে মোহনবাগানের যখনই এই ধরনের ম্যাচ পড়েছে তখনই কিন্তু 90% মোহনবাগান সাকসেস পেয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি আজকে এই 2-1 পিছিয়ে থাকাটা আমার কাছে মনে হয় আরো বেশি ভালো, নাহলে এটা যদি 2-1 জিতে থাকতো তাহলে কিন্তু অনেকটা রিল্যাক্স হয়ে যেত। ওই দিন যে আঘাতটা পেয়েছে সেই আঘাতটা থেকে ঘুরে দাঁড়াবার পক্ষে কালকে হচ্ছে সবচেয়ে, এই মোহনবাগান এই ধরনের জিনিসগুলোই চায় এবং মোহনবাগান এই জায়গা থেকে নিজেদেরকে বের করে আনতে পারে, সেই জায়গা থেকে আমার কাছে মোহনবাগান মানে 80% চান্স জিতে যাওয়ার। আর একটা কথা বলবো সত্যজিৎ, তুমিও নিশ্চয়ই দেখেছো মোহনবাগান অনেক ম্যাচে আর্লি লিড পাচ্ছে কিন্তু সেটা ধরে রাখতে পারছে না, কখনো ড্র করছে, কখনো হেরে গেছে। উড়িষ্যায় আমরা দেখেছি, কলকাতায়, চেন্নাই যখন খেলেছে রাউন্ড রবিন লিগে একই দৃশ্য আমরা দেখেছি, এক গোলে এগিয়ে গিয়ে 1-3 হেরে যাওয়া। এটা কেন হচ্ছে এবং নিয়মিত গোল খাচ্ছে মোহনবাগান? দেখো একটা কথা বলি, হাবাস অত্যন্ত বড় মাপের কোচ, এবং হাবাস যেভাবে টিমটাকে সাজায় বা যেভাবে তার ম্যাচটাকে 90 মিনিটে, সেই জন্য প্লেয়ারদেরকে এই জায়গাগুলো বুঝতে হবে, ম্যাচগুলোকে হিট করতে হবে। অন্তত 4-5 জন প্লেয়ার যারা থাকবে তাদের ম্যাচটাকে প্রতি মুহূর্তে প্রথম স্টার্টিং থেকে শুরু করে এন্ড সেখানে ম্যাচটাকে হিট করতে হবে, এবং হিট করে এই যে লিডারশিপ বলে না, লিডারশিপ কয়েকজনকে দিতে হয়। সেই জন্য তোমাদের বুঝতে হবে যে কখন আমি অ্যাটাক করবো, কখন আমি ডিফেন্স করবো, কখন আমি কম্পোজ করবো। এই যে গোয়া সেদিনকে বলে জিততে জিততে 3-2 মুম্বাইতে 90-96 মিনিট 3 গোল খেলো, এই জায়গাটা নিজেকে বুঝে নিতে হবে। এখানে কোচটা কিছু করতে পারবে না, কোচটা ভেবে যাবে না, কোচ তো সব তার ব্যাপারগুলো বলে দিয়েছে। এখানে প্লেয়াররা যদি মনে করে যে আমি 2 গোলে জিতছি, যখন 2-1 হলো, 2-1 ইজ এ ভেরি ডেঞ্জারাস রেজাল্ট, তখন তখন কি করতে হবে, তোমাকে মানে ব্লক করে যেতে হবে, পার্ক করে দিতে হবে। বাস্কেট পার্ক করা বলে না, যেটা আমাদের ফুটবলে আসবে, জায়গাটাকে পাড়িয়ে দিতে হবে মিডফিল্ড জায়গাটা। ঠিক এটা তুমি মোহনবাগানের ক্ষেত্রে যখনই লিড করছে, লিড তার মানে এই নয় যদি আমি 10 মিনিটের মধ্যে বা 15 মিনিটে গোল পেয়ে যাবো তারপরে আমি ডিফেন্সিভ করবো, তা নয়। মোহনবাগানকে মোহনবাগানের আদতেই খেলতে হবে, অ্যাটাক করতে হবে, কিন্তু অলওয়েজ তোমার মাথায় রাখতে হবে যে আমি যখন ডিফেন্স করবো তখন যেন লোকটা বাড়িয়ে দিতে পারি, ডিফেন্সের জায়গায় যেন লোকটা আছে। এখানে রিল্যাক্সেশন 90 মিনিট, মোহনবাগান যখন খেলে 90 মিনিট পরে কোনো রিল্যাক্সেশনের জায়গা নেই। সেই জায়গা থেকে মোহনবাগান যদি মনে যখনই লিড নিতে তারপর যদি নিজেদেরকে ব্যালেন্স করতে থাকে ডিফেন্স এবং মিডফিল্ড বিশেষ করে, তখন
তাহলে কিন্তু আমার মনে হয় না এই সমস্যাটা সমাধান হবে। সত্যজিৎ, তোমার কি মনে হয় রবিবারের ম্যাচ টাইব্রেকারে যেতে পারে? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, আর সম্ভাবনা সবই থাকবে, সম্ভাবনা তো সবই আছে। তবে একটা দিক আমি সাইকোলজিক্যালি বলি, আমার মনে হয় লাগবে না একটা একটা কি এই যে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া না, তারপর অনেকটা রিয়্যাক্ট হয়ে যায়, অনেকটা কমপ্লিসেন্ট হয়ে যায় প্লেয়াররা, যেটা অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য।